এবার দেখে নেব দেশ বিদেশের ক্রীড়াঙ্গনের কিছু গুরুত্বপূর্ণ খবর। আগামী জুনে শুরু হচ্ছে কোপা আমেরিকার এবারের আসর। টুর্নামেন্টে নতুন জার্সিতে দেখা যাবে মেসি, ডি মারিয়াদের। আর্জেন্টিনার জার্সি প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাসের পক্ষ থেকেও জানানো হয়েছিল খুব শীঘ্রই আসছে নতুন কিছু। এরই মধ্যে কয়েক দফায় ফাঁসও হয় নতুন ডিজাইনকৃত জার্সির ছবি। শেষমেশ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে সবার জন্য উন্মোচিত হলো বিশ্বজয়ী আর্জেন্টিনার হোম ও অ্যাওয়ে জার্সি। মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া প্রীতি ম্যাচেই নতুন জার্সিতে দেখা যেতে পারে আলবি সেলেস্তাদের। দীর্ঘযাত্রায় যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়েছেন শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক লাহিরু থ্রিমান্নে। উল্টো দিক থেকে আসা লরির সাথে থ্রিমান্নের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ESPN ক্রিক ইনফো জানিয়েছে, থ্রিমান্নের চোট কতখানি গুরুতর তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁর শারীরিক অবস্থা এখন আগের চেয়ে স্বাভাবিক। 2022 সালের মার্চে এই বাঁহাতি ব্যাটার শ্রীলঙ্কার হয়ে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে। ওয়ানডে বিশ্বকাপের পর স্থায়ীভাবে কোনো কোচ নিয়োগ দেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। কোচ নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে তারা। তালিকায় শেন ওয়াটসন ও ড্যারেন স্যামির কথা শোনা যাচ্ছে। দেশটির গণমাধ্যমের খবর, বছরে $2 মিলিয়ন বেতনে অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডারকে প্রস্তাব দিয়েছে পিসিবি। অর্থাৎ ওয়াটসনের মাসিক বেতন হবে পাকিস্তানি রুপিতে 4.6 কোটি। প্রস্তাবে ওয়াটসন রাজি হলে পাকিস্তান ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ বেতন পাওয়া কোচ হবেন তিনি। একই সাথে বিশ্বের সবচেয়ে বেশি বেতনভুক্ত কোচও হতে পারেন ওয়াটসন। জাতীয় দলের বর্তমান কোচ ডোমিনিকো তেদেস্কোর সঙ্গে 2 বছরের জন্য চুক্তি নবায়ন করেছে বেলজিয়াম ফুটবল ফেডারেশন। নতুন চুক্তি অনুযায়ী 38 বছর বয়সী এই কোচের অধীনেই 2026 সালে বিশ্বকাপ খেলবে কেভিন ডি ব্রুনাইরা। 2022 সালের কাতার বিশ্বকাপের পর তৎকালীন কোচ রবার্টো মার্টিনেজ সরে দাঁড়ায়, তার স্থলাভিষিক্ত হন তেদেস্কো। লাইপজিগের সাবেক এই কোচ দায়িত্ব নেয়ার পর 10 ম্যাচ খেলে একটি তো হারেনি বেলজিয়াম। কাজল রায়, ডেস্ক রিপোর্ট, ATN News।